নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। তিনটি রাশির পাঁচটি বড় সুসংবাদ আসতে চলেছে, জীবন বদলে যেতে চলেছে এই তিন রাশির। কেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কোনো হাওয়াতে এটি কথা নয়, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আমি এই ভিডিওটিতে আপনাদেরকে এক্সপ্লেন আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন, প্রথমে আপনাদেরকে আমি বলি, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনি দেখছেন আপনি বারবার ধাক্কা খাচ্ছেন, বারবার আপনার প্রতিবন্ধকতা আসছে, কোনো কাজ হচ্ছে না, কর্ম নাই, ব্যবসা ক্ষেত্রে সমস্যা, আপনি জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নেই, অর্থাৎ অসম্ভবকে সম্ভব করতে আমি পারি। কারণ আপনার ভাগ্য চক্রে যদি থাকে, সেই ম্যাজিক আমার কাছে আছে, সেই ফর্মুলা আমার কাছে আছে। যদি আপনার ভাগ্য চক্রে থাকে, লুকিয়ে থাকে সেই জিনিসটাকে, সুপ্ত জিনিসটাকে জাগ্রত করার ক্ষমতা কৌশিক রায় রাখে। অর্থাৎ এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের, কোন জায়গাটাকে ঠিক করতে হবে, কী করতে হবে, সমস্ত একজন দক্ষ অ্যাস্ট্রোলজার সমস্ত কিছুই আপনাকে কিন্তু গাইডলাইন দিতে পারে। তো যাদের ক্ষেত্রে আবারও বলছি সমস্যা হচ্ছে, মন ভাঙবেন না, মন ভাঙলে পিছিয়ে পড়বেন, এই জন্য জ্যোতিষশাস্ত্র। দিয়ালে পিঠ ঠিকে যাওয়ার আগে আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজার, আপনার যাকে মনে হবে আপনি তার সঙ্গে যোগাযোগ করুন। এবং চ্যালেঞ্জ নিয়ে যারা কাজ করে, ওই কৌশিক রায়ের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নেই, হবেই, সেই ফর্মুলা আমার কাছে আছে, কিছু গুপ্ত ফর্মুলা যেগুলো আছে, যেটা আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। আলোচনা শুরু করি, কি কারণ? দেখুন, শনি রাশি পরিবর্তন কিন্তু করে গেছে আজ, তিনটি রাশির ক্ষেত্রে, মানে অভাবনীয় যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো দূর করে আপনাদের জীবন বদলে দিতে চলেছে। নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের শনির ঢাইয়া কিন্তু চলছিল, আপনাদের ঢাইয়া সমাপ্তি ঘটল, শনি ভাগ্যভাবে আসলো আপনাদের, মানে দুর্দান্ত কানেকশান, ভাগ্যপতি ভাগ্যভাবে, কর্মপতি কর্মভাবে, এবং একাদশভাবে রাহু, মানে সব দিক থেকে আমি যদি বলি দুর্দান্ত কানেকশান কিন্তু আপনাদের সৃষ্টি হয়েছে। এই সময়টা কি, আপনারা কাজ গুছিয়ে নিন। যদি আপনার দশান্তদশা পারমিট না করে, গ্রহের অবস্থান যদি খারাপ থাকে, এই সময় আপনারা অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন, প্রতিকার করুন, সমস্যার জায়গায় সমাধান করুন। কিন্তু আমি বলছি, শনি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে কিন্তু উন্নতি দেবে, বিশেষ করে ভাগ্যের সাপোর্ট। ভাগ্য কিন্তু সব শেষ কথা বলে, বলে না যে এই কাজটা করলে ভালো হতো, এই কাজটা কিন্তু আপনার আগে থেকে কিন্তু ওই ভাগ্যে কিন্তু ওই জিনিসটা আপনার লেখা আছে। সেই ভাগ্য যদি আপনার সাথ হয়, সেই জায়গাটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে করাতে পারে। তো মিথুন রাশির ক্ষেত্রে দুর্দান্ত লাভ আপনারা পেতে চলেছেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, কর্মযোগ, মিডিয়ারিয়েটের জায়গাতে যারা কাজ করছেন সেখান থেকে লাভ, বিদেশ থেকে আপনাদের এই সময় লাভ হবে, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, এবং অনলাইন কাজ এর সঙ্গে যুক্ত আছেন। আপনি মিথুন রাশি মানুষ, ডায়েরিতে নোট করে নিন, ফিরে থাকাতে হবে না মিথুন রাশিকে, এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, আকর্ষিক ধনপ্রাপ্তি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। দুই নম্বর যে রাশি, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশিরও শনি সাড়ে সাতির যে সাড়ে সাত বছর কামড়, হাড়ে হাড়ে অনেক ধনুরাশির মানুষ বুঝতে পেরেছে, এবার আসতে চলেছে গোল্ডেন টাইম ধনুরাশির।
অর্থাৎ আপনাদের ব্যবসা, আপনাদের সম্পত্তিগত দিক থেকে, কেরিয়ারের দিক থেকে, কর্মের দিক থেকে উন্নতি ধনুরাশির হবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং আপনাদের ক্ষেত্রে যারা বিদেশের সাথে যুক্ত আছেন বিদেশ থেকেও লাভ পাবেন। গাঢ় বিবাহ, শুভ বিবাহের যোগ, সন্তানের জায়গা, সমস্ত জায়গা কিন্তু আপনাদের ভালো দেখাচ্ছে এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। তিন নম্বর যে রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে সে রাশি তুলা রাশি। আপনাদেরও ঢাইয়া চলছিল, ঢাইয়া সমাপ্তি হয়ে কেন্দ্রতিকোণ রাজযোগ সৃষ্টি করেছে, অর্থাৎ আপনাদের আকর্ষিক ধনলাভ, গোল্ড, শেয়ার বাজার, স্টক বিজনেস, বিদেশ যারা কনসেসির সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে লাভ, সম্পত্তি দিক থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন এবং তুলারাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্ম নিয়ে সমস্যা চলছিল কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, রাজনীতির ক্ষেত্রে উত্থান ঘটতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।